হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা উপস্থিত হয়েছি কানাডার টরন্টো শহরের ড্যান্টোনিয়া পার্কে অবস্থিত বাংলাদেশের ভাষা শহীদদের স্মৃতিসৌধ শহীদ মিনারে। আমরা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দুদের ওপর যেই নিপীড়ন নির্যাতন চলছে তার প্রতিবাদে এই শহীদ মিনার চত্বরে মশাল মিছিল অর্থাৎ ক্যান্ডেল লাইট ভিজিল আমরা করছি টরন্টোবাসীরা। তো আপনারা আমাদের সাথে থাকুন। Just do two things. Call your MP, MPPs, inform them about the Bangladesh situation so that they put pressure on the Bangladesh government. Hello. And the second thing is, our goal is to put up in the parliament, and we are working with two of our MPs here, Mr. Nathaniel and Bill Blair, to put that our cause in the parliament. But in the same token, I will ask all of you to contact them, write to them and tell them to do the same thing. বাংলাদেশের স্বাধীনতার সূচনা হয়েছিল 52 সালে শহীদ মিনার থেকে। তো আমাদের স্যাক্রিফাইস 47 থেকে শুরু করে 2021 পর্যন্ত প্রতিদিন ঘটে যাচ্ছে আর আমরা হজম করছি। আমরা ভাবছি আজ আমার হয়েছে, আমার হয়নি আরেকজনের হয়েছে, কিন্তু একে একে জাস্ট এই 2021-এর এবারের যে পুজোতে 7 দিন ধরে যেটা হলো, এটা রিয়েলি আমি রাষ্ট্রকে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানাচ্ছি শহীদ মিনারে দাঁড়িয়ে টরন্টো থেকে। কানাডা সরকারের কাছে উই দ্য কানাডিয়ান উই ডিমান্ড জাস্টিস, দ্য সিম্পল ল্যাঙ্গুয়েজ এজ দে আর ইন্টারফারিং ওয়েন সিরিয়া, ইরাক, আফগানিস্তান পিপলস আর অ্যাফেক্টেড, দ্য ওয়ে কানাডিয়ান গভর্নমেন্ট ইন্টারফেয়ার, we are requesting our government to go there, help our people, and I demand Bangladesh sarkar nishchoto khoma chao uchit. 7 din dhore tandob cholte pare na sarkarer jodi prashroy na thake. Very simple, amader hat pa bada, but shame. It's really they have to say, they have to take the load, ebong amar loker nirapottar byabostha amaderi korte hobe. We have alternate option, ami daitto niye bolchi, we have alternate option. Amra ভূমি, আমাদের ভূমি আলাদা করার আন্দোলন শুরু করতে পারি, আমরা ভারতে আমাদের লোকজন পাঠানোর ব্যবস্থা করতে পারি, অন্যত্র সরানোর দায়িত্ব নিতে পারি, কিন্তু সরকারকে বলে দিতে হবে দে আর নট উইথ আস, স্টিল দেয়ার ইস টাইম। আমরা আর একটা ঘটনা শুনতে চাই না যে আমার লোক, আমার মাটি, আমার মা বোন অপমানিত হয়েছে। উই ওয়ান্ট
It's great that we're all here in front of this place, all of us together, holding candles. That's great. But we need to know that it's in our hands to change this. This isn't just something that happened this year. This happens every year. It's been happening for a very long time. We need to know that it is in our right to do whatever we want. We can follow our religion in Bangladesh. Our families can follow our religion in Bangladesh without fear of being killed. We can do that. And it is in our hands to make sure that all of our families in Bangladesh, our people in Bangladesh, can live without that fear as well. Thank you. আমরা এখানে আসার উদ্দেশ্য একটাই, অনেকেই বলেছেন, এর মধ্যে সুশীতলের কথাটাই আবার রিপিট করতে হয় আমার, যে যারা বলতেছে কারো বিরুদ্ধে আমাদের হিংসা নেই, আমাদের হিংসাকে ফেস করতে হলে হিংসারই দরকার, ট্রিট ফর ট্যাট, যেমন মুগুর তেমন মুগুর হইতে হবে, আদারওয়াইজ 47 থেকে এই পর্যন্ত চলতেছে আমাদের উপর অত্যাচার, কেউ কথা বলে নাই, আমরা আমাদের কাজটা আমাদেরকেই করতে হবে, আমাদের জন্য এটা কেউ করে দেবে না। আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি বলতে চাই, বাংলাদেশ গভর্নমেন্ট যথাযথ স্টেপ নেয় নাই, 1972 থেকে এই অবস্থা চলতেছে, কোনোদিনও এটা বন্ধ হয় নাই, 47 থেকে তো চলতেছিলই, কোনোদিনও এটা বন্ধ হয় নাই, প্রত্যেক দুর্গাপূজাতে এরকম হয়, সরকার কোনো পদক্ষেপ নেয় না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের প্রত্যেকটা ঘটনার জন্য সরকার দায়ী, আদার সরকারি লোক কোনো না কোনোভাবে প্রত্যেকটা ঘটনার সাথে জড়িত, এতে কোনো সন্দেহ নাই, কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত প্রত্যেকটা দলই হিন্দুদের উপর অত্যাচারের ব্যাপারে একমত। আমরা যদি বাংলাদেশ থেকে চলে যাই, সম্পত্তিটা অটোমেটিক তারা পাবে, এটাই তাদের আসল জিনিস। তারপরে ফোর্স কনভার্সন তারা করে যাচ্ছে, আমরা প্রতিবাদ করতেছি না, প্রতিবাদ করতে হবে এবং আমাদের অধিকার আমাদেরকে আদায় করতে হবে। এদের সাথে থাকা সম্ভব না। আজকে পারপিটেটর কারা, দোষী কারা, মুসলিম সম্প্রদায়ের লোক, আজকে যারা প্রগতিশীল বলে দাবি করে বাংলাদেশের মুসলিমরা, তারা তো কোনো কথা বলে না, তাদের বয়স খুব লিমিটেড, আমাদের সাথে তারা আসতে চায় না। আমরা যদি আন্দোলন করি, তারা বলবে আমরা নাকি সাম্প্রদায়িক, আমাদের উপর প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে, আমাদের অত্যাচারের বিরুদ্ধে আমরা কথা বলতে গেলেই আমাদেরকে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দেওয়া হয়। কোথায় আজকে বাংলাদেশ সরকার? এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? এইটা কি বঙ্গবন্ধুর বাংলাদেশ? কোথায় গেল ধর্মনিরপেক্ষতা? আজকে আওয়ামী লীগের লিডাররা বলে ধর্মনিরপেক্ষতার একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বিরাট বড় ইতিহাস বাংলাদেশে, বিশ্বের আর কোথাও এটা নাই। বাংলাদেশে যা হয়, যা হচ্ছে বিশ্বের কোথাও হয় না। আজকে তিনজন মিনিস্টার তিন রকম বক্তব্য দেয়। এই মঞ্চে দাঁড়িয়ে আমি প্রথম পদত্যাগ দাবি করি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, যিনি সরাসরি বলেছেন কোনো কিছু হয় নাই, হিন্দুদের উপর কোনো অত্যাচার হয় নাই, কোনো মহিলা ধর্ষিত হয় নাই, কোনো মন্দির ধ্বংস হয় নাই, এটা উনি বলেছেন। আমি এটা দৃঢ় প্রতিবাদ জানাই এবং ইমিডিয়েটলি উনার রেজিগনেশন দাবি করি। সাথে সাথে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন দাবি করি। আজকে 13 বছর যাবৎ উনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এত বছর যাবৎ এত ঘটনা ঘটতেছে, আজ পর্যন্ত কোনো অ্যাকশন এই স্বরাষ্ট্রমন্ত্রী নিতে পারে নাই, তার মন্ত্রণালয় নিতে পারে নাই, নিলে আজকে এই ঘটনাগুলো ঘটতো না। আমি শেখ হাসিনার কাছে আবেদন করতে চাই, উনি কেন এই সমস্ত জিনিসের বিরুদ্ধে অ্যাকশন এখনো নিচ্ছে না? তাইলে সুশীতল যেটা বলেছে, আমাদের শেষ অস্ত্র এটাই, আমাদের নিজেদের আন্দোলন, আমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং এটা কিন্তু হবে, ভুলে যাবেন না। ইন্ডিয়ার সাহায্য নিয়ে এই বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল 1971-এ। আমাদের ইন্ডিয়ার সাহায্যের কথা বলতেছি না, 2 কোটি হিন্দু আমরা বাংলাদেশে এখনো আছি। আমরা যদি জেগে উঠি, যে কোনো সময় আমরা যে কোনো দিন প্রতিরোধ গড়ে তুলতে পারবো। কাজেই বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ দিতে চাই, হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি অতি সত্বর এই সমস্ত বন্ধ না করেন, পার্মানেন্টলি বন্ধ না করেন, তাহলে কিন্তু জেগে উঠলে আর আটকাতে পারবেন না। এটা কিন্তু আমাদের প্রতিজ্ঞা, এটা কিন্তু হবে, অত্যাচার বেশি দিন চলতে পারেন না। আপনারা অনেক কিছুই জানেন, এখানে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু নারীদের নিয়ে কেউ কিছু বলে নাই এখন পর্যন্ত, যতটা বাচ্চা শিশুর থেকে ধরে বয়স্ক নারী পর্যন্ত যে রেপ হয়েছে, তারপরে বর্তমানে রুমা সরকার সহ 16-17 জন এই যুবককে যে অ্যারেস্ট করা হয়েছে, তাদের জন্য আমি একটু সবার কাছে অনুরোধ করতে চাই, সবাই একটু বলিয়ান হন এদের ব্যাপারে একটা কিছু করার জন্য। যে হিন্দু যুবক ছেলেদেরকে যে
মিথ্যা অপবাদে যে জেলে পুড়ে রাখছে সেই ছেলেদের কিভাবে বের করে আনা যায় তাদের নিয়ে একটু সবাই সোচ্চার হন। আমরা আমরা আজকে যেটা সবার কাছ থেকে যে প্রমিস বা যে প্রতিশ্রুতিটা চাচ্ছি সেটা হচ্ছে আজকে যে প্রদীপ আমরা জ্বালিয়েছি প্রতিবাদের জন্য যে তেজালো বাতিটা আমাদের মাঝে জ্বালিয়েছি সেই তেজালো বাতিটা যেন আমাদের বুকের মধ্যে জ্বালিয়ে রাখি। আমরা কথা বলবো প্রত্যেকটা অন্যায়ের জন্য। আজকে বাংলাদেশে আমাদের মাতৃভূমিতে অন্যায়ের যে বিপুল হিমালয় মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমরা সেই হিমালয়ের সামনে আমরা সবাই যেন সোচ্চার থাকি। আমি সর্বশেষ বক্তা আহ্বান করছি আমাদের মহসিন ভূঁইয়াকে। হোক প্রতিবাদ, আপনাদের এই প্রতিবাদের এখানে এসে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি, সবাইকে ধন্যবাদ। আমাদের এই যে পিছনে যে শহীদ মিনারটা রয়েছে এটা 1952 বাংলাদেশে যে সমস্যাটা ছিল ভাষা নিয়ে, এ ভাষার জন্য কারা শহীদ হয়েছিল? বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই। বাংলাদেশে যে 1972 সংবিধান ছিল সেখানে ছিল সাম্য এবং সকল ধর্মের সহাবস্থান, সেগুলো কোথায় যাচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? আমি আমার গ্রামে দেখেছি উত্তম আশিস ধীরেন কোথায় যাচ্ছে, এরা ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছে। আমাদের এখনই রুখে দাঁড়াতে হবে, সবাইকে মিলে আমাদেরকে সবার আগে ধর্মের আগে মানুষ হতে হবে। আসুন আমরা মানুষ হই এবং মানুষ মানুষেরকে সেবা করি, রক্ষা করি। আমরা যদি নিজেরা জেগে না উঠি কেউ আমাদেরকে জাগাবে না, আমরা যদি নিজেদেরকে কেউ রক্ষা না করি কেউ আমাদেরকে রক্ষা করবে না। আজকে যে শুধু এখানে হিন্দু কমিউনিটি প্রতিবাদ করতেছে, একদিন হয়তো আরেক জায়গায় মুসলিম কমিউনিটি প্রতিবাদ করবে, আরেক জায়গায় হয়তো বৌদ্ধ কমিউনিটি প্রতিবাদ করবে। এই প্রতিবাদ যেন না হয় সেই জন্য আমাদেরকে সবার আগে মানুষ হতে হবে। আসুন আমরা মানুষ হই, মানুষ মানুষের সেবা করি, মানুষ মানুষকে শ্রদ্ধা করি। যে যার ধর্ম পালন করবে আমরা তাদেরকে সাহায্য করি, সহযোগিতা করি। আপনাদের এই প্রতিবাদের সবচেয়ে যে খারাপ যে জিনিসটি আমি লক্ষ্য করেছি বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা, মেয়েরা, প্রেগনেন্ট উমেন, যে দৌড়াদৌড়ি, যে ট্রামার থ্রুতে যাচ্ছে, এটা অকল্পনীয়, অসহনীয়। এটা হবে কেন? আমার স্বাধীন দেশ, আমার স্বাধীন দেশে সবাই বাস করবে। আমার স্বাধীন দেশ তো এই একটা কমিউনিটি বাস করবে, আরেকটা কমিউনিটি বাস করবে, এটার জন্য তো স্বাধীন হয়নি। আমার বাপদাদারা তো এই জন্য দেশকে স্বাধীন করেনি। আজকের যে সরকার, সরকারের বোধোদয় হওয়া উচিত যে মাইনরিটি কমিউনিটিকে রক্ষা করার দায়িত্ব সরকারের সবার আগে। যে জিনিসগুলো লক্ষ্য করা গেল পর্যায়ক্রমে সেগুলো হচ্ছে যেন সরকার নীরব দর্শকের ভূমিকায় রইল, লণ্ডভণ্ড বিরাট ঝড় সাইক্লোন বয়ে গেল সাধারণ মানুষদের উপর দিয়ে, কেন হবে? আর আপনারা যে প্রতিবাদের আয়োজন করেছেন, আমি আপনাদের এই প্রতিবাদ সভা এখান থেকেই যেন থেমে না যায়, এই প্রতিবাদ যেন সারা দেশ, সারা বিশ্ব এবং বাংলাদেশকে যেন কাঁপিয়ে দেয়, সরকারকে যেন ভাবতে শুরু করতে হয় যে না, সকলের জান মালের দায়িত্ব রক্ষা করার দায়িত্ব সরকার, এবং সরকার যেন সেটা সম্পূর্ণ সুচারুরূপে পালন করতে পারে। এটাই আমার উদাত্ত আহ্বান সকলের প্রতি। থ্যাংক ইউ। আমরা আবারও আসবো, আমরা আসবো হাজারে হাজারে, আমরা আসবো লাখে লাখে। আমাদের মাতৃ জঠর থেকে আরো নতুন প্রজন্ম আসবে। এই দেশ ছেড়ে আমরা যাব না, এই দেশ আমাদের, এই দেশ বাঙালির, এই দেশ বাউলের, এই দেশ ভোরের কীর্তনের, এই দেশ মাগরিবের আজানের। সুতরাং এই দেশ ছেড়ে আমরা যাব না। আসুন কণ্ঠ মেলাই, জাগো বা হে কণ্ঠে সবাই, Justice! Save Hindu! Save Hindu! Save Hindu! Save Hindu!
Love for justice. No